सारंगाबाद अंचल सभापति डाक्टर रजब आली भाई के ब्याज उत्तर फुले संवर्धना जाना ब्लॉक कमिटी सदस्य तोफार मोल्ला एवं अच्छा जयनाल मोल्ला हाँ दीची 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 হাশেম মোল্লা के আসার জন্য অনুরোধ করছি। এরপরে আতিম আলী শেখ আঠারোবাগি ग्राम पंचायत अबजार्भार माननीय आतिम आली शेख महाशय के ब्याज उत्तर दिए संवर्धना जानाबेन संख्यालघु सेलर सभापति आलिमुद्दीन मोल्ला एवं जय हिंद बाहिनी सभापति देवदास मंडल। অঞ্চলের সভাপতি আজিবর মোল্লা মহাশয় কে ব্যাজ উত্তরীয় পরে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের স্বামী মণ্ডল। চেয়ারম্যান হাজী আফতার আলী মোল্লা মহাশয়কে ব্যাজ উত্তরীয় এবং ফুলের স্থাপক দিয়ে সংবর্ধনা জানানোর জন্য আমি এসটিএসসি সেলের সভাপতি মাননীয় বিমল চন্দ্র মাহাতোকে বলছি। সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এরপরে আমাদের দৌলিটুয়ের আরেকটা সভাপতি রহমান সাহাজিকে ব্যাজ উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের মাহমুদ আলী গাজী। এরপরে আমাদের দৌলি এক নম্বর অঞ্চলের প্রধান মাননীয় ইসমাইল মোল্লা মহাশয়কে ব্যাজ উত্তরীয় এবং ফুলের স্থাপক দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের মাস্টার হরিরাম সরকার। এরপরে আমাদের দৌলি এক নম্বর অঞ্চলের ভাইস চেয়ারম্যান মাস্টার হাফিজুর রহমানকে ব্যাজ উত্তরীয় ফুলের স্থাপক দিয়ে সংবর্ধনা জানানোর জন্য অনুরোধ করছি আমাদের দেবদাই কবির ভাগ। এরপরে সারঙ্গাবাদ অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি আমাদের সকলের প্রিয় দাদা সম্মানীয় খায়ের মোল্লা মহাশয়কে ব্যাজ উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের সুনীল কুমার মাথার পঞ্চায়েত মেম্বার। খায়ের ভাইকে সকলে করতালি দেবে। আমাদের মাননীয় ব্লকের সহসভাপতি বক্কর মোল্লা মহাশয়কে ব্যাজ উত্তরীয় করে সংবর্ধনা জানাবেন এই 89 নম্বর বুথে সভাপতি রাজকুমার মণ্ডল। আচ্ছা, এরপরে সকল নেতৃত্বকে ব্যাজ উত্তরীয় পরিয়ে দিয়ে সংবর্ধনা জানানোর জন্য আমাদের সকল কর্মীদেরকে অনুরোধ করছি।
এরপরে বক্তব্য রাখবেন আমাদের তামুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সুভাষ পুরকায়েত মহাশয়। নমস্কার। আজকের এই সভার সঞ্চালক কর্মী সভার আমার দাদা উপস্থিত আছেন, আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক এবং পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক, আমাদের এমএলএ সাহেব উপস্থিত আছেন, আমাদের মুক্তাদা আছেন, আমাদের শেরদা আছে, হাজিমদা আছেন, আমাদের আবু জবরদা আছেন, এই অঞ্চলের প্রধান আছেন, ইচ্ছাদা আছেন এবং মঞ্চে বিশিষ্ট ব্যক্তি সবাই আছেন, আপনারা জানেন। আজকের ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে ক্যানিং টুয়ের নটা অঞ্চলে 20 তারিখ থেকে আমাদের এই কর্মী সম্মেলন শুরু হয়েছে, আপনারা জানেন। প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেক দিন 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের পার্টির যে কর্মসূচি সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এমএলএ সাহেব একটা বিশেষভাবে এই কর্মী সভার আয়োজন করেছেন। আপনারা জানেন কর্মী সভায় আমরা কি উদ্দেশ্যে আজকের এখানে উপস্থিত হয়েছি, এখান থেকে আমাদের কিছু জানার জন্য, বোঝার জন্য এবং আগামী দিনে সেগুলো গিয়ে আমরা বুঝাতে কার্যকারী করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন একটা একটা বুথে 800, 900, 1000, 1200, 1400 পর্যন্ত ভোটার আছে, সেই বুথে একজন সভাপতি আছেন, সেই সভাপতি সমস্ত সভাটা পরিচালনা করে সেই বুথে। সেই বুথের যিনি হচ্ছেন সভাপতি তিনি হচ্ছেন দাদা, আর দাদা কথার অর্থ হচ্ছে গাধা। তাহলে যে বুথের সভাপতি হবে সে তার দাদার ভূমিকা পালন করতে হবে, কিন্তু তার কাজটা হবে সম্পূর্ণ গাধার মতো। কেন? একটা বুথে বিভিন্ন ধরনের লোকজন থাকে, সেই বিভিন্ন ধরনের লোকজনদের নিয়ে আমাদের পার্টিকে শক্তিশালী করার জন্য সেই বুথের যিনি সভাপতি হয় তার উপরে নির্ভর করে, সেই জন্য তার দায়িত্ব অনেক। আপনারা জানেন আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের এমএলএ সাহেব, আমরা বিগত দিনে সিপিএম পার্টিটা করতাম, তখন আমরা 34 বছর আমাদের রাজ্যমেলা এমএলএ ছিলেন, তার সঙ্গে দেখা করতে গেলে আমাদের সেই কুষ্টিয়া যেতে হতো, সেখানে আমরা এখান থেকে ভোরের বেলা গাড়ি নিয়ে সেখানে যেতাম, সেখানে দেয়ালের গা লেখা আছে 8:30টার আগে কল ইমেল বাজাবেন না, আমরা যে বাইরে বসে থাকতাম, বটগাছ আছে, বটগাছের চারিদিকে ইউতে ঘেরা আছে, সারা রাত কাকে পায়খানা করতো, আর সেই পায়খানা সেরে দিয়ে আমরা সেখানে বসতাম, তারপর 8:30টার সময় যা কলিং বেল বাজিয়ে সেখানে আমরা যেতাম, যাওয়ার পরে তার সঙ্গে সাক্ষাৎ করতো, যতক্ষণে লোক যেত এক থেকে দুজনের সঙ্গে একটা দুটো কথা বলতো, বাদবাকি খাতা মিলে দিত। আর উন্নয়নের কথা আমাদের এমএলএ সাহেব তখন সভাপতি ছিল, বারবার দরবার করছে, কাকার আমাদের ওখানে স্কুল দিতে হবে, বলছে স্কুলের ভাবনা তোকে ভাবতে হবে না, বলে বিদ্যুৎ দিতে হবে, বলছে ওটা তো শহরের প্রকল্প। এই সমস্ত বিভিন্ন উন্নয়নের কাজের কথা যখন বলতেন এইভাবে বুঝিয়ে দিয়ে আমাদের বিতাড়িত করে দিতেন। তারপরে আমাদের এমএলএ সাহেব আমাদের এখানে সভাপতি থাকাকালীনই, বর্তমান এমএলএ থাকাকালীনই কি কি কাজ হয়েছে আপনারা বাড়িতে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে দেখবেন যে আগে কি পরিস্থিতি ছিল, বর্তমান কি পরিস্থিতি আছে। সেই এমএলএ কে যে এমএলএ সকালবেলা বার হয় আর রাত 12টার 1টার সময় প্রতিদিন বাড়িতে যায়, বিভিন্ন দপ্তরে উনি যায় এই কাজ আদায় করার জন্যে, আমরা সেই লোকটা ভোট দিলাম না, সেই ভোটটা আমরা অন্য জায়গায় দিলাম। যাই হোক, ভুল ত্রুটি অনেক কিছু হয়ে গেছে, আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের ভুলটা আপনারা সংশোধন করে আগামী দিনে কি করে আমাদের এমএলএ সাহেবের মুখটা উজ্জ্বল করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। একথা বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরা সুভাষ পুরকায়েতকে দিল্লি 8 নম্বর অঞ্চলের পক্ষ থেকে অভিনন্দন জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ক্যানিং টু ব্লকের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শোয়েব শেখ মহাশয়, তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
उपस्थित आज के सभा सम्मानीय सभापति संचालक अंचल एकता पार्टी सभापति हाफिजुल भाई उपस्थित राज्य तृणमूल कांग्रेस साधारण सम्पादक कैनिंग पूर्व विधानसभा सम्मानीय विधायक माननीय शौकत मुल्ला महाशय उपस्थित आमादेर कैनिंग टू ब्लॉकेर सह सभापति माननीय मुख्तार शेख महाशय उपस्थित आमादेर दुजन कर्माध्यक्ष आमादेर आबू जफर मीर एवं हाकिम मिर्दे এবং এই অঞ্চলের চেয়ারম্যান আমাদের হাজি সাহেব সহসভাপতি আমাদের হাফিজুল ভাই এবং যারা অঞ্চলের এই অঞ্চলের দায়িত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ এবং আমাদের বিভিন্ন অঞ্চল থেকে যারা প্রধানরা এসছেন সভাপতিরা এসছেন পার্টির নেতৃত্ব এসছেন দেউলিয়া এক অঞ্চলের সমস্ত তৃণমূল কর্মী সমর্থক পার্টির নেতৃত্ব বিশেষ করে আমাদের মহিলা নেতৃত্ব যারা আছেন সকলকে পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে রাজনৈতিক কর্মী সম্মেলন আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন গুলো কেন হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে তিনটি অঞ্চলে আমরা রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজকের নিয়ে চতুর্থ দিন দেউলিয়া এক অঞ্চলে কিন্তু দুর্ভাগ্য 2021 সালে আমরা যেটা 2011 সালের পর এই 2021 সালে এসে একটা অঞ্চল আমরা বিরোধীদের কাছে পরাজিত হয়েছি সেই ভুল থেকে সেই হাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা জানি যে কি শিক্ষা নিতে হবে আমরা বলা প্রত্যেকটা ভূতে এই অঞ্চলের আমরা হেরে গেছি অথচ বিরোধীদের কোনো চিহ্ন ছিল না এখানে তা সত্ত্বে আমরা হারলাম কেন আমরা কি মূল্যায়ন করেছি আমাদের মূল্যায়ন করতে হবে যে আমরা কেন হারলাম আমাদের সমস্ত নেতৃত্ব থাকা সত্ত্বেও ভোট কমিটি থাকা সত্ত্বেও অঞ্চল কমিটি থাকা সত্ত্বেও ব্লকের কমিটি থাকা সত্ত্বেও আমরা বিরোধীদের কাছে আমরা পরাজিত হয়েছি তাহলে আমাদের মূল্যায়ন করতে হবে আগামী 2023 সালে আমাদের পঞ্চায়েত ভোট আসছে সেই পঞ্চায়েত ভোট কে সামনে রেখে পাখির চোখ করে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে ধারাবাহিকভাবে আমরা বিশেষ করে বলবো যে বুথে যে সমস্ত নতুন সভাপতিরা হয়েছে এবং কমিটি যেগুলো করা হয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে আপনারা জানেন যে শাখা সংগঠনের অনেক সভাপতি করা হয়েছে পার্টিকে শক্তিশালী করার জন্য এখানে যারা শাখা সংগঠনের যারা সভাপতি হয়েছেন মূল মাজার কমিটির সভাপতি যারা আছেন তাদের সাথে আলোচনা করে পরামর্শ করে আপনারা মিটিং করবেন আপনারা জানেন যে আজকের ভূতের ভূত কমিটি শক্তিশালী নেই বলে আজ আমাদের পরাজয় হয়েছে তার একটা উদাহরণ দিচ্ছি আমি যে 2021 সালে আমরা দেখেছি যে বিধানসভা ভোট হলো আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন তারা ফেরি করে গেছে টাকার অভাব ছিল না প্রশাসনের কোনো অভাব ছিল না কেন্দ্র বাহিনীর কোনো অভাব ছিল না তারা যথেষ্টভাবে এই বিশেষ করে পশ্চিমবাংলায় তারা ঝাঁপিয়ে পড়েছিল
তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তারা জয়ী হবে। কিন্তু আপনারা কি জানেন কেন জিততে পারেনি? তার একমাত্র কারণ কিন্তু ভোট কমিটি শক্তিশালী ছিল না। তাদের ভোট কমিটি শক্তিশালী ছিল না বলে তারা আজকে বিশেষ করে পরাজিত হয়েছে। তাদের সব কাজে লেগেছে কিন্তু নিজের স্তরে তারা কিন্তু শক্তিশালী হয়নি, তাই প্রতিদাপ বিধানসভায় তারা পরাজিত হয়েছে। তাই আমি অনুরোধ করব বিশেষ করে যারা বুথ কমিটি বুথের সভাপতি যারা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের মিছিল মিটিং ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে, কাউকে বাদ দিয়ে নয়। বিশেষ করে যারা মেন মেন যারা আইএসএফ করেছিল তাদের বাদ দিয়ে আমাদের ঐক্যবদ্ধ সকলকে গ্রামবাসীকে নিয়ে আমাদের এই পুনরুদ্ধার করতে হবে আমাদের আমরা যেটা হেরেছিলাম। আপনারা জানেন আমাদের রাজ্য সরকার বিশেষ করে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার সম্মানীয় বিধায়ক এই ব্লকের জন্য আপ্রাণ চেষ্টা করে সমস্ত উন্নয়নের কাজ করছে। আপনারা জানেন যে খাদ্য বাসস্থান পানীয় জল বিদ্যুৎ স্কুল শিক্ষা কেন্দ্র তার প্রচেষ্টায় এখানে বিশেষ করে আমাদের ক্যানিং টু ব্লক সারা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের এক নম্বরের মধ্যে আছে। তা সত্ত্বেও আমরা যদি একজন বক্তব্য রাখতে গিয়ে বলেছিল এই কিছুক্ষণ আগে আমি শুনেছি যে খায়ের ভাই বলছিল যে আজকের হয়তো 1 লক্ষ ভোটে জিতলে আমাদের এমএলএ সাহেব বিশেষ করে মন্ত্রী হতো, একদম বাস্তব কথা। আমরা আশা করেছিলাম যে আমরা এই বিধানসভা থেকে 1 লক্ষ ভোটে আমরা আমাদের এমএলএ সাহেবকে বিজয়ী করব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদেরই 9টা অঞ্চলের মধ্যে 1টা অঞ্চল আমরা পরাজিত হয়েছি। 3টি অঞ্চল 3টে থেকে 4টে অঞ্চল ভারে ফলাফল করেছে, তার মধ্যে মটের দিকে আছে, কালিকাতলা আছে, তামুল্লা 1-2 আছে এবং সারঙ্গাবাদ অঞ্চল সেইভাবে ভোট করতে পারিনি। অনেক বড় অঞ্চল সেখানে 7-8 হাজার মতো ভোট লিক হয়েছে, এটা দুর্ভাগ্য। তাই সকলের কাছে অনুরোধ করবো, আপনারা জানেন আমরা দেখছিলাম আজকের তথ্য যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে সারা পশ্চিমবাংলায় প্রায় 1,75,00,000 মহিলা আজকে লক্ষ্মীর ভাণ্ডার তারা পাচ্ছে, যথাকথনে 1,75,00,000। আপনারা দেখেছেন রূপশ্রী প্রায় 15 লক্ষ মহিলারা রূপশ্রী পেয়েছে 25,000 করে টাকা। আমরা যাদের বাচ্চা বাচ্চা মেয়েদের সাইকেল যাদের রাজ্য সরকার দিয়েছে ইতিমধ্যে 1,04,00,000 সাইকেল দেওয়া হয়েছে। আমাদের রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে মানুষের জন্য কাজ করার জন্য, কিন্তু আপনারা দেখেছেন গত কিছুদিন আগে যে ভোট হয়ে গেল 5টা বিধানসভায়, 1টা বিধানসভায় আপ জিতেছে, 4টে বিজেপি জিতেছে। কিছু আপনারা পেপার পত্রিকা দেখেন মূল্যায়ন করে দেখেছেন যে উত্তরপ্রদেশে 165টা বিধানসভায় 2 থেকে 2,000-এর মধ্যে ভোটে জিতেছে এই ভোট কাটাকাটির ফলে, একদিকে মায়াবতীর বিএসপি আর একদিকে আমাদের আসাদুদ্দিন ওয়াইসির ভোট কাটাকাটি হয়ে আজকের বিজেপি জিতেছে। বিজেপি জেতার কথা নয়, প্রতিটা বিশেষ করে গোয়া উত্তরাখণ্ড সব জায়গায় বিজেপি উল্লসিত হওয়ার কিছু নেই। আপনারা দেখছেন যে পশ্চিমবাংলায় গত কিছুদিন আগে 108টা বিধানসভার মধ্যে 105টা-106টা পৌরসভা আমাদের তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, এটা একটা রেকর্ড। যে রেকর্ড বামফ্রন্টের আমলে হয়নি, কংগ্রেস আমলে হয়নি, একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পেরেছে। উন্নয়নের জোরে আজকের সারা পশ্চিমবাংলায় আজকের জোয়ার দেখা যাচ্ছে, সেই জোয়ারে গা ভাসিয়ে আজকের আমরা দৌলি 1 অঞ্চল আমরা সেখানে পরাজিত হচ্ছি। তাই সকলের কাছে আমি অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধভাবে সমস্ত শাখা সংগঠনকে নিয়ে
আপনারা ভূতকে শক্তিশালী করেন। আগামী 2023 সালে পঞ্চায়েত ভোটে প্রতিটা ভূতে আপনাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে হবে, এই শপথটি আজকের ফিরতে হবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমাদের ক্যানিংটু ব্লকের সাধারণ সম্পাদক মাননীয় শোয়েব শেখ মহাশয়কে দেবজাত নম্বর অঞ্চলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দেউলিয়া 1 নম্বর অঞ্চলের অবজারভার ছিলেন এবং ক্যানিংটু ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ মাননীয় শোয়েব শেখ মহাশয়। উপস্থিত আজকের সভার সভাপতি, আমাদের বলার কথা ছিল না, আমার নাম ঘোষণা করতে বসে যাই হোক। মঞ্চে উপস্থিত আছেন ক্যারিং পূর্ব বিধানসভার বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ক্যারিং 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, সকলের প্রিয় নেতা জননেতা মাননীয় সহকার মোল্লা মহাশয়। উপস্থিত আছেন ক্যারিং 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি মাননীয় মুক্তার শেখ মহাশয়। উপস্থিত আছেন ক্যারিং 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শোয়েব শেখ মহাশয়। উপস্থিত আছেন ক্যারিং 2 নম্বর ব্লক সহ দেউলি 1 নম্বর অঞ্চলে সমস্ত নেতৃত্ববৃন্দ, সকলকে পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের বক্তারা বলে গিয়েছে নিশ্চিত করে 2011 সালের বিধানসভার পর আজকের যিনি বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসার পর 2013 সালে তিস্তার পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে দেউলি 1 নম্বর অঞ্চলের প্রায় জায়গা প্রার্থী ছিল পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে, এমনকি বিধায়ক সাহেবের নেতৃত্বে রাত 12টা পর্যন্ত ভোট হয়েছিল, সিআরপিএফ জনদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, বিরোধী রাজনৈতিক দলদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তারপর তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করেছিল। 2014 সালে লোকসভা নির্বাচনে বিধায়ক সাহেবের হাত ধরে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 4000 ভোটে বেশি ভোটে এখান থেকে জিত দেওয়া হয়েছিল। 2016 সাল বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবার বিধায়ক সহকার মোল্লা ক্যানিং পূর্ব বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দেউলি 1 নম্বর অঞ্চল, 5500 বেশি ভোটে জিতেছিল। 2018 সাল তিস্তার পঞ্চায়েতে বিধায়ক সহকার মোল্লার নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছিল। 2019 সাল লোকসভা নির্বাচনে বিধায়ক সাহেবের নেতৃত্বে দেউলি 1 নম্বর অঞ্চল 8400 ভোটে এখান থেকে লিড দিয়েছিল। আর 2021 সালে বিধানসভা নির্বাচনে আমাদের এই অঞ্চল, যে অঞ্চল বলাকে 3 নম্বর 4 নম্বর স্থানে ছিল, আমাদের মূল স্তরের কর্মী থেকে একদম বলাক স্তরের কর্মী পর্যন্ত, বিশেষ করে যা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল, সাধারণ মানুষের পাশে সুখ দুঃখের পাশে আমরা কাজ করিনি। আমাদের বিধায়ক সাহেবের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়ন দেউলি 1 নম্বর অঞ্চল, পিছিয়ে পড়া অঞ্চল,
विधायक सहकार मेला हाथ धरे অন্যান্য অঞ্চলের সমানে সমানে পাল্লা দিয়ে যাচ্ছিল, কোথাও এক বিন্দু পরিমাণ বিধায়ক সাহেব ভর্তি রাখেননি। এবং এই অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দ বিধায়ক সাহেবের কাছে গিয়ে কাজের জন্য গিয়ে কেউ ফিরে আসেনি, কেউ টাকা নিয়ে আসেনি। বিধায়ক সহকার মোল্লা দেউলি এক নম্বর অঞ্চলে এখান থেকে দিয়ে গিয়েছেন, এখানকার মানুষের কাছে একটা টাকা চাইনি, একটা পয়সা চাইনি। তারপরে 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি আর আমাদের নেতাদের দুর্নীতি, এই তিনটে মিলেমিশে একাকার হয়ে এই অঞ্চলে 800 বেশি ভোটে আমরা এখান থেকে পরাজিত হয়েছি। আমাদের কাছে দুর্ভাগ্য লজ্জা। বিধানসভার আগে আমরা একাধিক বৈঠক করেছি, পায়া বৈঠক করেছি, বংশ ধরে ধরে বসেছি, যারা নেতৃত্ব আছে কে বলতে পারবে না, কিন্তু আমাদের সঙ্গে খেয়েছে, আমাদের সঙ্গে বসেছে, আর তলে তলে আমাদের বুকি ছুরি মেরেছে। যে নেতৃত্ব হোক আর সাধারণ মানুষ হোক, এদেরকে চিহ্নিত করতে হবে। আগামী দিনে আমরা 2023 সাল পঞ্চায়েতকে সামনে রেখে, 2024 সাল লোকসভাকে সামনে রেখে, 2026 সাল বিধানসভাকে সামনে রেখে এখন থেকে বুথ স্তরের সমস্ত কর্মী, শাখা সংগঠন, বঙ্গযোজনী সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে বিগত দিনে বিগত নির্বাচনে যে মার্জিন আমাদের ছিল, আগামী দিনে সেই মার্জিন আমাদের নতুন করে ফিরে আনতে হবে। তার জন্য এখন থেকে আমাদের মেহনত করতে হবে, আমাদের মানুষের পাশে থাকতে হবে, মানুষের পরিষেবা দিতে হবে, সুখ দুঃখের সাথে কাজ করতে হবে। কা পুরুষের মতো বিচার করে পয়সা দিয়ে ভাত দেওয়ার নাম করে টাকা নিয়ে জমি পাইয়া দেওয়ার নাম করে টাকা তোলা তোলা বসি কেউ যদি করে বুধ স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত পার্টি তাদেরকে বরখাস্ত করবে না। আগামী দিনে দল দলে আমাদের সিদ্ধান্ত নেবে, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবে না। তাই এখানেই সংক্ষিপ্ত করলাম, সকলকে ধন্যবাদ চাইলে মঞ্চে উপস্থিত বিধায়ক সাহেবকে সঙ্গে রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, উন্নয়ন কান্ডারী ক্যানিং পূর্বের ভূমিপত্র বিধায়ক সহকার বলা জিন্দাবাদ। ধন্যবাদ হাকিম বিদ্যুৎ মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ক্যানিং টু ব্লকের সহসভাপতি এবং ক্যানিং টু ব্লকের পার্টির সহসভাপতি মাননীয় মুক্তার শেখ মহাশয়। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় সভাপতি, একটা পার্টির অঞ্চল সভাপতি হাফিজুল এবং আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক এবং আমাদের এই ক্যানিং টু ব্লকের ব্লক সভাপতি সহকার মোল্লা মহাশয় উপস্থিত আছেন, আমাদের ব্লকের সাধারণ সম্পাদক সোহেব উপস্থিত আছেন, আমাদের পূর্থের কর্মাধ্যক্ষ হাকিম মিদ্দে আমার উপস্থিত আছেন, আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ আবু জাফর মির উপস্থিত আছেন, সারাঙ্গ অঞ্চলের প্রধান ইচাউদ্দিন সর্দার এবং তামুলদা একের প্রধান সুভাষ দা উপস্থিত আছেন এখানে, এই অঞ্চলের প্রধান ময়না উপস্থিত আছেন এখানে, বিভিন্ন অঞ্চল থেকে এসছে অঞ্চল সভাপতিরা এবং আমাদের যারা নেতৃবৃন্দ এবং সামনে যারা বসে আছেন 20টা ব্যানার দেওয়া আছে দেখছি, 20টা বুথ, 20টা বুথের বুথ সভাপতি এবং বুথের কর্মীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দুই একটাই কথা বলবো, কারণ এরপরে এবারে সাহেব বিস্তারিতটা বলবে।
কথা হচ্ছে যেটা হাকিম বলছিল যে 2016 সালে এখানে একটা ভালো রেজাল্ট হয়েছিল কিন্তু কি এমন হলো 2016 থেকে 2021 এর মাঝখানে দুটো হচ্ছে ইলেকশন হয়ে গেল সেখানে 2018 এ আমরা পঞ্চায়েতে জিতলাম 2019 এ আমরা লোকসভায় জিতলাম কিন্তু 2021 এই 2021 কেন আমরা এই অঞ্চলকে হারলাম কারণ এখন যারা নতুন ভূসভাপতি হয়েছেন কারণ যতদূর জানি এই অঞ্চলের যা বুথের পুরানো ভূসভাপতি ছিল সব হচ্ছে চেঞ্জ হয়ে নতুন করে ভূসভাপতি হয়েছে তাহলে এটা আপনাদের মূল্যায়ন করতে হবে যে আজকে আমরা কেন হচ্ছে 2021 এ হারলাম কেননা আমার বাড়ি ঠিক হচ্ছে গাই এই দেউলি একের একদম সীমানায় আমার বাড়ির পরে থেকে দেউলি এক তারপরে সারাঙ্গাবাদ কারণ আমারও কাছে অনেক লোক যায় অনেক লোক অনেক সমস্যা নিয়েও যায় আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি অ্যাকচুয়াল 2021 এ কেন মানুষ বিরোধী করলো কিছু বিরোধী করেছিল তারা হচ্ছে মানে এরা হচ্ছে কুকুরের লেজ বয়ে বয়ে ছেড়ে দিলে আবার সেই মানে ডেকে যাবে এরা হচ্ছে সিপিএম এর বাচ্চা আর কিছু মানুষ কেন গেল এটা তো মূল্যায়ন করতে হবে এটা তো ভূত বসে পর্যালোচনা করতে হবে যে আজকে কেন এই ভূতটা হারলাম কেন আজকে আমাদের এমএলএ সাহেব এত উন্নয়ন করার পরে এখানে মোট আমাদের ক্যানিং টু হচ্ছে 7টা অঞ্চল এবং ভাঙড়ে 6টা অঞ্চল 13টা অঞ্চল নিয়ে এই বিধানসভা আমি ভাঙড় বাদ দিলাম কিন্তু আমাদের ক্যানিং এ তো 7টা অঞ্চল ছিল 7টা অঞ্চল সবকটা জেতার কথা ছিল কিন্তু কেন দেউলি ওয়ান হলো যারা নিচু স্তরে যারা হচ্ছে এখানে রাজনীতিটা করেছিল এমনকি কিছু ওপরের নেতাও হচ্ছে গন্ডগোল এদের মধ্যে প্রচুর ছিল কারণ মানুষকে মানুষ মনে করত না ঘর দিয়ে পয়সা নিতে হবে বিচার করে পয়সা নিতে হবে এই করার জন্য আজকে কিছু সাধারণ মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই সুযোগটা ধরে নিয়েছে সেই কুকুরের লেজেরা যারা সিপিএম এর বাচ্চা ছিল সেই তারা কেন সেই সুযোগটা নেয়ার পরে আজকে আমরা এখানে 800 ভোটে হেরেছি 800 কত ভোটে হারার কথা নাই এই অঞ্চলটা ভালো অঞ্চল ছিল যখন সিপিএম এর রমরমা বাজার ছিল তখন কিন্তু এই দেউলি একে থেকে 50 সমিতির মেম্বার বার হয়েছিল 2008 সালে এখানে অনেক পঞ্চায়েত মেম্বার 4-5 জন পঞ্চায়েত মেম্বার বার হয়েছিল কিন্তু অন্য অন্য অঞ্চলে আমরা তা করতে পারিনি কিন্তু সেই অঞ্চল কেন এত হচ্ছে ধূলিসাৎ হয়ে গেল তা তো মূল্যায়ন করতে হবে তাই বলবো যারা নতুন সভাপতি হয়েছে বিশেষ করে মূল্যায়ন করুন মানুষের সঙ্গে মিশুন মানুষকে ভালোবাসুন মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়নটা করছে সেই উন্নয়নের কথা মানুষকে বলুন বিরোধী দলেরা কি উন্নয়ন করছে সেটাও বলুন ওদের তো কোনো উন্নয়ন নেই ওদের আছে ভোট এলে শুধু মানে বসন্ত কোকিলের মধ্যে এসে বলবে আমাদের ভোট দাও আমরা অনেক কিছু করে দেব এখানে যারা এসএফ কে ভোট দিলেন বলুন তো অনেক বিপর্যয় হয়েছিল বেশি দূর নয় ভাদ্র আশ্বিন মাসে এত বড় একটা হচ্ছে বন্যা হয়ে গেল যারা এখানে আইএসএফ এর ভোট দিলেন যারা এসে আইএসএফ এর হয়ে এখানে দালালটি করেছিল তারা সব কোথায় গিয়েছিল এখানে এসেছিল কে সেই শওকত মোল্লা এবং শওকত মোল্লার অনুগামীরা তাহলে এরা হচ্ছে ভোট পাখি এরা ঠিক ভোট এলে বাস দেবে তাহলে সেই বাস দেওয়ার থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের আগে থেকে সতর্ক হতে হবে
सामने हमारे पंचायत में भोट 2023 साले पंचायत भोट एखे बिना प्रतिद्वंदिता प्रार्थी बार करते हैं 2024 साले लोकसभा निर्वाचन से खूब भलो रेजल्ट करते हैं 2026 साल 2026 साल एन थे प्रस्तुति एन थे जी प्रस्तुति ना नहीं देखें 2023 कि 2024 कि 2026 से ठीक से विरोधी कर क्या जरा जाने गति दखल करब जो एक अपदार्थ तो से बोले जे चारे पायर हे पाजे गति गति चारे पा तो दूर कथा से तरह पाय खुजे पा जा रहा क्यों एक जन हे भांगर थे जीते बाबी सब हे धूलिसात हो गए एमक सीपीएम एवं कांग्रेस वो संगे जो जोट कराओ आज के धूलिसात हो गए तारा कर्मी आ जरा बूथ सभापति आोटा अपन करते भोट करते गले प्रस्तुति जे जे परिकल्पना करते हैं सेगल क्योंकि करते हैं ये कूकर लेजर कथा बोल एरा सीपीएम बाच्चा क्यों यार ठीक हे भोट इले फिर आर माथा छड़ा देवे एखन थे चिन्हित करते हैं और किचु मोस्तान एखे दो नम्बर देवली एक नम्बर हे मैं आविर्भव होविर्भव नाओ छा सब सीपीएम बाच्चा छो ये क्यों चिन्हित कर देखे नीते हैं जदि देखे ना नीते परि कंतु से 2026 साले गए आर हे गुलीगुली कर गुलीगुली करार आगे क्योंकि हमें तैरी थकते हैं तमी बोल अपनारा हार पाज अपनारा सब कारण अपनारा जदि आकल थे प्रस्तुति नीन तेल 2026 साले गए आर हा से गुलीगुली है से गुलीगुली थे विरत थकते आकल थे तैरी थकबें ये हमारे संक्षिप्त बक्तव्य हमें ये शेष कर जय हिंद वंदे मातरम तृणमूल कॉग्रेस जिंदाबाद ममता बंदोपाध्याय जिंदाबाद अभिषेक बंदोपाध्याय जिंदाबाद शौकत मोल्ला जिंदाबाद। धन्यवाद আমাদের কালিংপুর ব্লকের সহসভাপতি माननीय মুক্তা শেখ মহাশয় কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন যার জন্য অপেক্ষা করছেন আমরা কালিংপুর ব্লকের সভাপতি সেই সাথে সাথে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কালিংপুর বিধানসভার বিধায়ক তিনি সাম্প্রদায়িক শক্তি বিবেককামী শক্তি দেউলি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রাজনৈতিক কর্মী সভা এই কর্মী সভার সভাপতি এবং সঞ্চালনা করছেন আমাদের হাফিজুর এবং দুই হাফিজুর একজন হাফিজুর মাস্টারমশাই আর একজন আমাদের হাফিজুর আছে মঞ্চে উপস্থিত আছেন আমাদের কালিংপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মুক্তার ভাই আছেন আমাদের ব্লকের সাধারণ সম্পাদক সোহেব ভাই আছেন এখানে দুই অবজারভার যারা মূলত দায়িত্ব নিয়ে ইলেকশনের পর থেকে এখানে কাজ করছে আমাদের আবু জাফর এবং হাকিম আছে এই অঞ্চলের প্রধান আমাদের ময়না ভাই আছেন এই অঞ্চলের চেয়ারম্যান আমাদের হাজি সাহেব আছেন তিন অঞ্চলের সভাপতি এখানে আছেন এবং বিশেষ করে আরো দুজন প্রধান যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সারেগাবাদ অঞ্চলের প্রধান ইসাউদ্দিন সর্দার এবং
তাম্বুলবাকের প্রধান সুভাষ ফুকাই। এখানে আমাদের দেউলি দুই নম্বর ব্লকের অঞ্চলের অঞ্চলের সভাপতি চেয়ারম্যান সাইদ ভাই থেকে শুরু করে আজমল থেকে শুরু করে আমাদের সকল বিশিষ্ট নেতৃত্বরা মঞ্চে আছে। আর বিশেষ করে আপনারা যারা আজকে খুব শৃঙ্খলাবদ্ধ সভা, সকল বুথ কমিটির সদস্য, অঞ্চল কমিটির সদস্য, ব্লক কমিটির সদস্য, তৃণমূল যুব কংগ্রেস কমিটির যারা সদস্য আছেন, তৃণমূল জনহীন বাহিনীর যারা সদস্য আছেন, তৃণমূল এসসি এসটি সেলের যারা সদস্য আছেন, তৃণমূল মাইনরিটি সেলের যারা সদস্য আছেন এবং কিষাণ সেলের যারা সদস্য আছেন, তাদেরকে নিয়ে মূলত আজকের এই সভা। এবং আমার কয়েকজন দিদিরা বোনেরা আমি দেখছি আছে, আপনাদের সকলকে আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা আজ আপনাদের সম্মুখে উত্থাপন করতে চাই। এটা নিয়ে আজকের আমাদের পাঁচটা গ্রাম পঞ্চায়েত হচ্ছে। আমরা গত কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী 3 এপ্রিল থেকে রমজান মাস শুরু হবে। এই রমজান মাস শুরুর আগে আমাদের এই বিধানসভা এলাকার আমাদের ব্লকের মধ্যে যে 15টি গ্রাম পঞ্চায়েত আছে, 12টি গ্রাম পঞ্চায়েতের সম্মেলনের কাজ, রাজনৈতিক কর্মী সভার কাজ আমরা শেষ করব। আমরা প্রত্যেকটি সভা সন্ধ্যার পরে রেখেছি এবং সেখানে আমরা আমাদের অঞ্চলের সভাপতি, আমাদের অঞ্চলের প্রধান, আমাদের অঞ্চল কমিটিকে আমরা নির্দেশ দিয়েছি যে যেখানেই সভা হবে সেখানে অন্তত এক মুঠো ডাল ভাতের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা চাই আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে এক মুঠো ডাল ভাত অন্তত আমরা খাবো, সেই মানসিকতা নিয়ে আজকে কিন্তু সম্মেলনে উপস্থিত হওয়া আর এই সম্পর্কে সম্মেলনগুলো করা। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে যারা এখানে বসে আছে একেবারে ঝাড়াই বাছাই করা আমাদের কর্মী। বিধানসভা নির্বাচনের আগে এই দেউলি মনের মানুষের প্রতি আমাদের একটা বড় আস্থা ছিল, বিশ্বাস ছিল, আমাদের ভালোবাসা ছিল। আমরা দেউলি মনের সে সস্তাকালী বলি, খিখালি বলি, মল্লিকাটি বলি, বেদেবাড়ি বলি, কালুকাছি বলি, চুনকাটা বলি, চড়পাড়া বলি, আমরা এই এলাকার মানুষের সাথে কখনো কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। আমরা বরং এই এলাকার চোর ডাকাত সমাজ বিরোধী যারা একটা সময় এই মল্লিকাটিতে আমার হিন্দু বাবন আদিবাসী বাবনদের উপর অত্যাচার করেছিল, বাড়িতে এসে মারধর করেছিল, আমরা কিন্তু সেদিন এই চোর ডাকাতের ভয়তে কিংবা চোর ডাকাত পার্টির লোক বলে আমরা সেদিন কচুর করিনি। আমরা সারা ব্লকের মানুষ সেদিন ঝাঁপিয়ে পড়ে সেদিন পুলিশকে দিয়ে তাদের উচিত শিক্ষা আমরা দিয়েছিলাম। আজকে সেই মল্লিকাটি কিছু সাম্প্রদায়িক বিজেপি আরএসএস এর কিছু ক্যাডার তারা সেই এলাকায় তারা প্রভাব বিস্তার করেছিল, আমরা খুব ভালো রেজাল্ট করতে পারিনি, ফল করতে পারিনি। আমার দুঃখ, আমার কষ্ট একটা জায়গায় যে মল্লিকাটির দিদিরা বোনেরা মায়েরা আছেন, যে মল্লিকাটি আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন, আমার সমবয়স্ক আমার ছোটরা যারা আছেন, তাদের সঙ্গে যে ভ্রাতৃত্ব, যে বন্ধুত্ব নিয়ে আমরা মিশি, যে মানসিকতা নিয়ে কাজ করি, কত বিধানসভায় যাদের প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা ছিল কিন্তু সেই আস্থার মর্যাদা তারা দেয়নি, এটা আমি খুব দায়িত্ব নিয়ে আজ এখানে বলছি। দেউলিবানের বিশেষ করে আমাদের কালুগাছি থেকে শুরু করে বেদেবাড়ি এই এলাকার মানুষের যখনই কোনো সমস্যা হয়েছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমরা সেখানে ছুটে গেছি, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। দেউলি এলাকার চুনাকাটা থেকে শুরু করে সস্তাখালি খিখালি কোথাও আমার আদিবাসী ভাই বোনেরা, কোথাও মুসলিম ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা সেখানে বসবাস করে, সেখানে যখনই গিয়েছি সর্বসময়ের জন্য কাকে ঔষধ কিনে দিতে হবে,
কাকে বই কিনে দিতে হবে, কোথাও পিডব্লিউডি রাস্তা তৈরি করতে হবে, কোথাও পিছিয়ে রাস্তা তৈরি করতে হবে, আমরা সব বিষয়ে আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি। কিন্তু তার বিনিময়ে আমরা কিন্তু সেই বিধানসভা নির্বাচনে তাদের কাছে যে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা কিন্তু আমরা দেখেছি সেই প্রত্যাশা তারা পূরণ করেনি। আমরা বরং সেখানে আমাদের দল সেখানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আজকে যারা বসে আছেন বা আমাদের সভাটা যারা শুনছেন, লাভটা কি হলো? ক্যানিং পূর্ব বিধানসভা 13 খানা অঞ্চল, আর ব্লকে যদি ধরি আমরা 15 খানা অঞ্চল। এই ব্লকের যে 9টি গ্রাম পঞ্চায়েত আছে, আপনারা এখান থেকে আমাদের দলকে হারানোর পরেও আমরা এই ব্লকের 8টা অঞ্চল থেকে 92,000 ভোটে লিড পেয়েছি। 92,000, এটা 4টি খানি কথা নয়। মানুষের কতটা গভীর আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ থাকলে দলের প্রতি, নেতৃত্বের প্রতি। 8টা ব্লক থেকে 92,000 ভোটে যেটা যায় সেটা আপনাদেরকে বাদ দিয়ে, সেটা কিন্তু ক্যানিং বীরপুর ব্লকে 8টা অঞ্চল কিন্তু দেখিয়ে দিয়েছে। কি অপরাধ করেছিলাম আমরা? আমাদের অপরাধ ছিল চোর ডাকাতির বিরুদ্ধে লড়াই, আমাদের অপরাধ ছিল এই এলাকার একটার পর একটা পিচের রাস্তা তৈরি করা, আমাদের অপরাধ ছিল এই এলাকায় প্রতিটি বাড়িতে বিদ্যুতের বাতি পৌঁছানো, আমাদের কি অপরাধ ছিল এই এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের সে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে খাদ্য সাথী বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, এটাই কি ছিল আমাদের অপরাধ? যার কারণে আমরা এখানে ভোটটা পাইনি, যার কারণে একটা অংশের মানুষ আমাদের মুক্তির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা যদি এটাই যদি অপরাধ হয়, আগামী দিনের এই সরকারের যে কর্মসূচিগুলো আরো বেশি বেশি করে মানুষের বাড়িতে পৌঁছে দেব, এটা দায়িত্ব নিয়ে আজ আমরা এখানে এই সমাজে বলে যাচ্ছি। তাতে করে যদি পরিষেবা পৌঁছে যাওয়া যদি অপরাধ হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা যদি অসুবিধা হয়, হিন্দু মুসলমান আদিবাসীদের ভ্রাতৃত্ব বন্ধুত্বটাকে যদি একসঙ্গে করা অপরাধ যদি হয়, পরস্পরের মধ্যে মিলেমিশে চলা যদি একসঙ্গে চলা যদি অপরাধ হয়, আমরা ভোট পাই আর না পাই সেই কাজটা বেশি বেশি করে এই দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা করবো, এটা আজকে দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছে। আমরা জানি আমাদের সঙ্গে কিছু বিশ্বাসঘাতক মির্জাপুর বেইমান আছে, বেইমানের বাচ্চারা আছে, যে বাচ্চাগুলো আমাদের সঙ্গে থাকে খায়, ভোটের সময় তার একটা চিন্তা করে হাফিজুরকে ছোট করতে হবে, তার জন্য ভোটটা যে কোনো ভাবে বিরোধীতে দিয়ে দাও, হাকিমকে ছোট করতে হবে, ময়নামল্লাকে ছোট করতে হবে, মহাদেবকে ছোট করতে হবে, কিংবা কবিরকে ছোট করতে হবে, হাইসাহকে ছোট করতে হবে, তাই ভোটটা যে কোনো ভাবে অন্য কারো দাও, দিলে ওদেরকে দল থেকে তাড়িয়ে দেবে। আমরা বলছি এত পুরো আসছে নয়, তোমরা চলো ডালে ডালে আর আমরা চলি পাতায় পাতায়, কে কোথায় কি করো কি না করো সেটা আমরা খুব ভালো মতো জানি, এভাবে দল থেকে কাউকে তাড়িয়ে দেওয়া যায় না। আজকে কি অবস্থা ছিল দেউলি মানে? আমরা যখন 2008 সালে পঞ্চায়েত সমিতি সভাপতি, জীবনতলা বাজার থেকে বেদিমাদি বাজারে যেতে গেলে কটা ছিঁড়ে পার হয়ে যেত, জল পার হতে হতো। আমি আজকে চ্যালেঞ্জ করে খেলে বলছি, 2008 সালের পর 2011 সালের আগে দেউলি বাজারে দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে একমাত্র পিছিয়ে রাস্তা এই কোদরা থেকে দেউলি, এই রাস্তাটা ছাড়া আর কোন রাস্তায় দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ছিল না। আজকের আমরা সস্তাকালীর মোড় জীবনতলা থেকে সস্তাকালী হয়ে দেউলি বাজারে ইটভাটা পর্যন্ত পিডব্লিউডি রাস্তা আমরা তৈরি করেছি। আজকে জীবনতলা থেকে বেদবাড়ি পর্যন্ত আমরা পিডব্লিউডি রাস্তা তৈরি করেছি। আজকে চুনাঘাটা থেকে বেদবাড়ি বাজার পর্যন্ত পিডব্লিউডি রাস্তার কাজ চলছে। আজকে মল্লিকানী বাজার থেকে কালীগাছি মেন্ডোর চণ্ডীপুর যে রোড সেই রোড পর্যন্ত আজকে পিচের কাজ চলছে। এটাই কি আমাদের অপরাধ? এই কাজগুলো করেছিলাম বলে আজকে কি একটা অংশের মানুষ আমাদেরকে ভোট দেয়নি?
কোন কাজটা আমরা করি নি এখানে? প্রচুর মানুষকে আমরা ঘর দিয়েছি, প্রচুর মানুষকে আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছি, অনেক মানুষকে আমরা স্বাস্থ্য সাথীর কার্ডে চিকিৎসা করেছি, আমরা খাদ্য সাথী দু টাকা খেয়ে চাল ফিরি আমরা মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়েছি। আজকে মল্লিকাটিতে যারা বিজেপি করে আমি তাদেরকে বলি, আজকে এখানে ওয়ান ক্যামেরা চ্যালেঞ্জ করে যাচ্ছি, সারা ভারতবর্ষে 18টি রাজ্য বিজেপি ক্ষমতায় আছে, আপনি একটা রাজ্যে দেখাতে পারবেন সেই রাজ্যের সরকার 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কার্ড ফিরি দিয়েছে? আপনি একটা রাজ্যে দেখাতে পারবেন সেই রাজ্যের সরকার 10 কোটি মানুষের মধ্যে 8 কোটি মানুষকে 2 টাকা করে দরে চাল ফিরি দিয়েছে? আপনি একটা রাজ্য দেখাতে পারবেন সেই রাজ্যের কোন মেয়ে 18 বছর বয়স হলে তাকে রূপশ্রী 25,000 এবং কন্যাশ্রী 25,000 টাকা দেন? আমি আজকের অন ক্যামেরা বলে যাচ্ছি, যদি কোন রাজ্যের বিজেপি সরকারটা করে থাকে নাক্ষ দিয়ে কেন্দ্রে চলে যাবো, রাজনীতি করব না, এটা দায়িত্ব নিয়ে আমি মল্লিকাটির মাটিতে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি। কিসের জন্য বিরোধিতা? আজ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজ গোটা বাংলা জুড়ে যখন সার্বিক উন্নয়ন, গরিব মানুষের যখন মুখে হাসি ফোটানো, কৃষক পরিবারকে একর প্রতি 10,000 করে টাকা দিয়ে তাদের যখন মুখে হাসি ফোটানোর ব্যবস্থা, তখন আমরা দেখছি একটা অংশের মানুষ ধর্মকে সামনে রেখে, জাতকে সামনে রেখে, বর্ণকে সামনে রেখে তারা মানুষকে বিভেদন করার একটা চেষ্টা করছে। যারা ধর্ম নিয়ে খেলা করে তাদের বলি, সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, যে পশ্চিমবাংলা তো মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম থেকে শুরু করে অনেক মহান, রাজা রামমোহন রায় থেকে শুরু করে অনেক মানুষ জন্মগ্রহণ করেছিলেন। একজন মনীষী বলেছেন হিন্দু মুসলমানকে ভাগ করতে হবে, একজন বলেছেন যে কেউ বলেছে যে হিন্দুদের একটা জাতীয় পার্টি তৈরি করতে হবে, মুসলমানদের আর একটা পার্টি তৈরি করতে হবে, কোন মহান মনীষীরা তো বলেনি। কিন্তু এখন বর্তমানে আমরা দেখছি কিছু মনীষী তৈরি হয়েছে যারা মানুষ জাতি, কিন্তু তাদের ব্যবহার হলো জন্তু জাতি। কেউ বলছে মুসলমানদের একটা দল তৈরি করো, কেউ বলছে হিন্দুদের একটা দল তৈরি করো, কেউ বলছে আদিবাসীদের একটা দল তৈরি করো। এই জন্তু জাতিগুলো থেকে আমাদের মানুষকে একত্রিত করে এদের মুখে ছামা কালি ঘষে দেওয়ার ব্যবস্থা আমরা যদি না করতে পারি, আমাদের সমাজকে কখনো আমরা এগোতে পারবো না। এই অসভ্য বর্গ অশিক্ষিতরা তারা মানুষকে বিভাজন করে নিজের ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে চায়, তারা মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে নিজেদের নেতৃত্ব কায়েম করতে চায়, তারা সমাজের মধ্যে অরাজকতা তৈরি করে সমাজকে দ্বিখণ্ডিত করে নিজেদের স্বার্থ সিদ্ধি কায়েম করতে চায়। আমাদের লড়াইটা সেই জায়গায়, আমরা সেই লড়াইটা লড়তে চাইছি। আমরা বলি, আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিই, ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ, যে দেশে সব ধর্ম সব ধর্ম সব জাতির মানুষ তাদের নিজেদের ধর্ম চালনা করতে পারবে, তারা সবাই একসঙ্গে বসবাস করতে পারবে, তারা ইউনাইটেড ভাবে একসঙ্গে চলতে পারবে, তারা নিজস্ব রুটি রুচি তাদের নিজস্ব পছন্দ মতো তারা খেতে পারবে, এটাই হচ্ছে আমরা ভারতবর্ষের সংবিধান বলে আমরা মনে করি। আর সেই সংবিধানকে রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস গোটা বাংলা জুড়ে সেই লড়াইটাকে চালিয়ে যাচ্ছে, গোটা দেশের বিরোধীদের মুখোশ খুলে দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের মুখোশ খুলে দিচ্ছে। যারা এখানে ধর্ম নিয়ে খেলা করছেন আমি তাদের বলি, ধর্ম নিয়ে খেলা করবেন না। কার্ল মার্কস একটা কথা বলেছিলেন আমার মনে আছে, যে রিলিজিয়াস ইজ দ্য আপিম অফ দ্য মেসিস, ধর্ম হলো জনগণের কাছে আপিমের মতো। কিন্তু আমরা নিশ্চিতভাবে মনে করি ধর্মকে শ্রদ্ধা করি, ধর্ম ধর্ম জায়গা, রাজনীতি রাজনীতি জায়গা, কিন্তু একটা অংশের মানুষ আছে তারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চায়, আর কিছু ভণ্ড অসভ্য একটা অংশের মানুষ আছে যারা একটা সময় সিপিএম করেছিল। আমি সবাইকে বলছি না,
তারা ক্ষমতা হারিয়েছে, তারা ধ্বজভঙ্গ হয়ে গেছে, মাথা উঁচু করে শীতকালা সোজা করে দাঁড়াতে পারছে না। তাই তারা মুসলমানদের একজন আরেকটা ভণ্ড, যে ভণ্ডটা মুসলমান সমাজকে ভাগ করতে চেয়েছিল, ভিতর থেকে সেই ভণ্ডের সঙ্গে হাত মিলিয়ে এই ব্লকটাকে, এই অঞ্চলটাকে কালিমাক্ত করতে চেয়েছিল। আমি বলছি এত সহজ নয়, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায় কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করা যায় না। ক্যানিং টুতে জিততে গেলে আরো পাঁচবার জন্মগ্রহণ করে এখানে আসতে হবে, এটা অন্তত আপনাদের মনে রাখা উচিত। আমরা নীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে অবিচল, কে থাকলো আমাদের সঙ্গে, কে আমাদের সঙ্গে গেল, আমাদের কিচ্ছু আসে যায় না। আমি আজকেও বলছি তেল মাখিয়ে রাজনীতি করার স্বভাব আমাদের নয়। আমার আত্মবিশ্বাস আছে ক্যালিনটিয়ার মানুষের প্রতি, আমাদের কর্মীদের প্রতি। আমরা সেই কর্মী এখানে তৈরি করেছি ক্যালিন 2 নম্বর ব্লকে, যে কর্মীদের থেকে, নেতা থেকে সারা জেলা সমীহ করে সারা জেলাতে বলে পার্টির সংগঠন যদি দেখতে হয়, পার্টিকে শক্তিশালী করার যদি মন্ত্র শিখতে হয় ক্যানিং 2 নম্বর ব্লকে যেতে হবে, ক্যানিং পূর্ব বিধানসভাতে যেতে হবে। আমরা গর্ব অনুভব করি সারা জেলার মাটিতে দাঁড়িয়ে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা কমিটির সদস্য আছেন, বেইমানি বিশ্বাসঘাতকতা করবেন না, ভালো না লাগে চলে যাবেন, দল থেকে দলকে ভারাক্রান্ত করবেন না। আমি কথা কোনো এই কারণে এখানে বলছি, এখানে যারা বসে আছে সবই বুথ কমিটির সদস্য, সবই আমাদের দলের এক একজন কমান্ডার, যাদের উপর ভর করে নির্ভর করে চলে আজ তারাই এখানে বসে আছে। আমি তাদেরকে কর্মী বলে ছোট করবো না, তারা আমার নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো, নিজের দাদার মতো, তারা আমার পিতৃতুল্যের গুরুজনের মতো। তাদের প্রতি আমার একটা বাড়তি দাবি, বাড়তি ভালোবাসা আছে। যারা কাজ করতে পারবেন না, আমি অনুগ্রহ করে বলবো, আগে থেকে বলে দিলেন, কিন্তু দলে থাকবেন, দলকে, দলের সঙ্গে কাজ করবেন না, দলে থাকবেন, দলকে শক্তিশালী করবেন না, দলে থাকবেন, বিরোধীদের সঙ্গে কোলাকুলি করবেন, দলে থাকবেন, ভিতর থেকে চুরি মারার চেষ্টা করবেন, রাতে রাতে ফোনে ফোনে বিরোধীদের সঙ্গে পাঞ্জা লড়বেন, মিষ্টি কথা বলবেন, ভিতরে ভিতরে বিরোধীদের টাকা পাঠাবেন, এই ধরনের কর্মী আমরা আর কিছু চাই আর না চাই, এই ধরনের কর্মী অন্তত দেউলিওয়ানে চাই না, এটা কিন্তু আজকের এই প্রতিষ্ঠা প্রকাশের সময় বলে গেলাম। বিরোধিতা করুন না, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে একটা ডেমোক্রেসি আছে, করুন না, আপত্তি নেই, সরাসরি করুন না। কেন পিছন থেকে ছুরি মারছেন? পিছন থেকে ছুরি মারে লাভটা কি আমাদের? কারণ আমাদের একটা আস্থা বিশ্বাস আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে কখনো অন্যায়ের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তার চিন্তা চেতনা, তার ভাবনা দিয়ে আজ গোটা বাংলাকে সংগঠিত করেছে। 2021 সালে বিধানসভা নির্বাচন আমরা সকলে জানি, সারা দেশের সমস্ত মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আরএসএস এর 56টা গণসংগঠনের ক্যাডার, 26,000 বিজেপির নেতা এক বছর ধরে পশ্চিমবাংলায় পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। সারা দেশ থেকে সিআইএসএফ এর মুঠের দাপটে দাপটে ক্ষত বিক্ষত করেছিল এই বাংলা মাকে। আরএসএস এর ক্যাডারদের তাদের সিআইএসএফ এর ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছিল, লক্ষ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করো, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করো। আমরা কি সেদিন ভুলে গেছি? ভোটের দুদিন তিন দিন আগে তৃণমূল কংগ্রেসের বাড়িতে বাড়িতে গিয়ে লাঠি দিয়ে তৃণমূল কংগ্রেসের বাড়ির ক্যাডারদের মারা, হুমকি দেওয়া, ধমকি দেওয়া। তারা হিন্দিতে বলতো সিঙ্গেল ফুল মে ভোট নেই ডালো, এই জোড়া ফুল মে ভোট নেই ডালো, সিঙ্গেল ফুল মে ভোট ডালো। আমরা কি ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি শীতলকুচির কথা? তৃণমূল কংগ্রেসের কর্মীদের আতঙ্কিত করার জন্য চারজনকে দিনে দুপুরে গুলি করে, বিনা প্রয়োজনে গুলি করে মারা। আমরা কি ভুলে গেছি সারা বাংলায়
ভারতীয় জনতা পার্টির নেতাদের হংকার এমন হংকার দিয়েছিল মানে যেন তারা ক্ষমতা এসে গেছে, কে মুখ্যমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, কে পিডব্লিউডি মন্ত্রী হবে, তার তালিকা তৈরি হয়ে গিয়েছিল। সারা বাংলা জুড়ে এনআরসিসি এর মতো হংকার, ভোটের পরে কোটি কোটি মানুষকে খাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, ভোটের পরে কোটি কোটি মানুষকে তাড়িয়ে দেওয়া হবে, রক্তের হোলি খেলা হবে গোটা পশ্চিম বাংলায়, কাউকে পেটে গুলি করছে, কাউকে বুকে গুলি করছে এই বিজেপি আরএসএস এর ক্যাডাররা। তারা বনে তারা বড় বড় কথা বলেছিলেন, আজ কোথায় গেল সেই অহংকার? যেদিন ভোট হলো এক দফা দু দফা তিন দফা নয় আট দফা ভোট হলো, আর যেদিন ভোট হলো সেদিন পশ্চিম বাংলার মানুষ ওদের চ্যাটার বিমানের টিকিট কেটে দিল্লিতে পৌঁছে দিল। এটাই হচ্ছে বাংলার, এটাই হচ্ছে বাঙালি, আর এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। চারটে বিশ্বাসঘাতক বেইমানি করবে আর সবাই হাত পা গুটিয়ে বসে থাকবে, এটা তো কখনো হতে পারে না। এখানে কয়েকটা সমাজ বিরোধী আছে আমরা জানি, এই দেউলি অনেক, আমরা আজকের আগে বলেছি আজকের বলছি, ওই চোর ডাকাত আর চোরের বাচ্চা ডাকাতের বাচ্চা, আমি নাম বলছি, ওই ইয়াদ আলী ফিয়াদ আলী কি করনে আছে, ভোটের পরে পরিবারের মেয়েদের পাঠিয়েছিল আমাদেরকে হাতে পায় ধরে ম্যানেজ করবে, ম্যানেজ করা তো দূরের কথা, আমি আজকেরও বলে যাচ্ছি ওদের যদি চরম শিক্ষা যদি না দিতে পারি রাজনীতি করব না, ছেড়ে এখান থেকে চলে যাব। আর ওদের যারা চামচা আছে সেই চামচাগুলো আমাদের নজরে আছে, সেই চামচা দু চার জোরে করে বসে আছে আমার নজরে, আমি দেখছি সেই চামচাগুলোকে বলছি হয় স্বভাবটা পরিবর্তন করো আর না হলে আগামী দিনে তোমাদেরও পরিবর্তন করার ব্যবস্থা কিন্তু আমরা করে দেব, এটা কিন্তু মাথায় থাকে যেন। চোর টাকা দিয়ে রাজনীতি, চোর টাকা দিয়ে রাজনীতি করতে আমরা শিখিনি, আমাদের নেত্রী আমাদের শেখায়নি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখায়নি। হয় ক্যারিংটিকে থেকে চোর টাকা মুক্ত করব, ক্যারিংটি থেকে অসামাজিক কারণ মুক্ত করব, আর না হয় রাজনীতি ছেড়ে দেবো। আজকের এই প্রকাশ্য সবাই কিন্তু আজকের দ্বারা বিপরে যাচ্ছে, খেলাখোর জুয়াখোর ব্যাংক সাঙ্গামাখোর খুনি সমাজ বিরোধী চ্যালেঞ্জের মাটিতে কোনোদিন কিন্তু চলবে না। আমাদের নেতাদের পরিষ্কার বলছি কোন অসামাজিক কর্মসূচি চ্যালেঞ্জের মাটিতে করতে দেব না আমরা, এটা প্রত্যেকটা কিছু নেতার একটু ঝোঁক আছে, তারা একটু ড্যান্স হাঙ্গামা ভালোবাসে। আমি বলছি এত যদি হাঙ্গামা করতে হয় বাড়ি গিয়ে হাঙ্গামা করো, ওই ড্যান্স হাঙ্গামা কিন্তু চলবে না, এটা পরিষ্কার ভাবে বলে দিলাম। জুয়াবাজি সাট্টাবাজি, জুয়া খেলাবেন ভিতর থেকে টাকা নেবেন, এই জুয়া সাট্টা কিন্তু চলবে না, এটা কি পরিষ্কার বলে দিলাম। আরেকটা কথা বলে যাচ্ছে, আরেকটা বড় খুনি সমাজ বিরোধী আসমত মুসলমানের সারা একটা কলঙ্ক, একেবারে কলঙ্ক, 10-15টা খুন করে হাজি সেজেছিল, আমার নতুন করে খুনের চক্রান্ত করছে, করেছিল আমরা ধরে ফেলেছি, দু চারটে চোর টাকা দিয়ে কারো কারো ভয় দেখানোর চেষ্টা করছে রাতের অন্ধকারে। আমি দেউলিওয়ানের আমার বুথ কর্মীদের কাছে আমার একটাই আবেদন, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, কোন ফোন পেলে কোন খবর পেলে উকুনের মতো তল্লাশি করে এই খুনিদের ধরে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কোনো কম্প্রোমাইজ নয়। ট্যালেন্টু থেকে একজন মায়ের মাতার সিঁদুর হাতের চুড়ি ভাঙবে এটা আগামী দিনে বরদাস্ত নয়, ট্যালেন্টুতে কোনো প্রতিবেশী প্রতিবেশী হারা হবে, কেউ মাতৃ হারা হবে, কেউ পিতৃ হারা হবে, এই জিনিস আমরা কখনো হতে দিতে পারি না। শুধু ক্যারিংটুতে আমাদের প্রায় 20,000 শুধু বুথ কমিটির সদস্য আছে, শাখা সংগঠনের সদস্য আছে, সাধারণ মানুষ বাদ দিয়ে আমরা নিশ্চিতভাবে, তাই আপনাদের কাছে অনুরোধ করব এখানকার উন্নয়নের দায়িত্বটা আমাদের হাতে ছেড়ে দিন, কোথায় রাস্তা করতে হবে, কোথায় খাল করতে হবে, খাল কাটতে হবে, কোথায় কাকে কন্যাশ্রী রূপশ্রী দিতে হবে, কাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে, এগুলো দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিন, কোথায় ট্রান্সফরমার বসাতে হবে, এগুলো আমরা করব, এটা আমাদের দায়িত্ব, ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমি মনে, এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি।
আমরা তা করব, কিন্তু আপনাদের কাজ হলো বসন্ত প্রহরীর মতো আপনার এই পবিত্র জন্মভূমি, এই দেউলিওয়ান আপনার পবিত্র মাতৃভূমি, এই দেউলিওয়ান, এই দেউলিওয়ানকে রক্ষা করার দায়িত্ব আজকে এখানে যারা বসে আছে তাদের হাতে আজকের থেকে তুলে দিলাম। আপনারা আগামী দিনে মাটি কামড়ে পেটে কাপড়ে বেঁধে এই এলাকাটাকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে হবে, মৌলবাদটাকে দূরে সরিয়ে দিতে হবে। এই এলাকায় আগামী দিনে হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান মানুষদের ভ্রাতৃত্ব বন্ধুত্বটাকে মজবুত করার শপথ এবং দায়িত্ব নিতে হবে। কি পারা যাবে? সত্য বুথ কমিটির সদস্য আস্থা তো ছোট কথা হেরে গেছে বলে, আরে যেখানে মুক্ত হারা সেখানে খুঁজে পাওয়া যায়, পারা যাবে? এই লড়াইটা আমরা চাই, সেই লড়াইটা লড়তে হবে। আমরা 30 তারিখ 31-এর পরে এক মাস আমরা কোনো প্রোগ্রাম রাখবো না, রমজান মাস। তারপরে আমাদের মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো মে মাসের 5 তারিখ থেকে ধারাবাহিক ভাবে কর্মসূচি হবে। মে মাসের 5 তারিখ থেকে প্রথম আমাদের কাজ বঙ্গ জননী কমিটি নিয়ে, ঠিক যেমন আমরা এখানে সম্মেলন করছি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বঙ্গ জননী কমিটির সম্মেলন আমাদের চলবে, এটা ধারাবাহিক ভাবে চলতে থাকবে। তারপরে ধারা পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত যারা বিরোধীরা, কেউ হুগলি থেকে কেউ কলকাতা থেকে, কিছু চামচা আছে যাদের গ্রামের মানুষ চেনে না, যারা ফুলপুরা শরীফের নাম করে ফুলপুরা শরীফের একটা বুথে একটা গ্রামে যারা জিততে পারে না, তাদেরকে আগামী দিনে আমরা আহ্বান জানাচ্ছি, যদি বাপের বেটা যদি থাকে, বুকের পাটা যদি থাকে, সামনে বছর এই দাম দিনে পঞ্চায়েত নির্বাচনকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ভোটে লড়ার জন্য, তবে আমি বলবো বাপের বেটা। আমরা প্রস্তুত রাজনৈতিক ভাবে মোকাবিলা করার জন্য, গুলি বোমা বন্দুক দিয়ে নয়, আমরা রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে চাই। আমরা 2021 সালে আমরা এই দেউলিওয়ানে হেরেছি, এক বছর পরে 2023 সাল, 2023 সালে ওদের গোয়ারা হারাবো হারাবো হারাবো, এটা দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। আমি এখানে আবু জাফর আল হাকিমকে বলে যাচ্ছি, হাই সাহেব আমাদের সিনিয়র আছে, অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, সে যত বড় নেতা হোক, কিছু নেতার জন্য আমাদের ক্ষতি হয়েছে এটা আমরা জানি। হাত পেতে ভিক্ষা করে টাকা নেওয়া, বিচারের নাম করে টাকা নেওয়া, এই ধরনের নোংরামি বদমাশি বদরামি, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া, এই ধরনের বদমাশি বদরামি আমাদের এই অঞ্চলে চলেছে। আমি তো মনে করি ঠিক করেছে, মানুষ আমাদেরকে একটু ধাক্কা দিয়েছে, ঠিক করেছে, অন্তত এই ধাক্কাটা যদি না দিত অন্তত এই নেতাগুলো অন্তত চিনতে পারতাম না, এদের স্বভাবগুলোটাও অন্তত চিনতে পারতাম। সেই কারণে আমার বুথ কমিটির সদস্যদের অনুরোধ, কোন নেতা আমি পর্যন্ত যদি দোষ করি সরাসরি মুখের উপর আমন্ত্র বলবেন যে দাদা এটা তোমার ভুল হচ্ছে, আমরা নিশ্চয়ই সংশোধন করে নেবো, মাথা করে চুপ করে থাকবেন না, ভয়ের কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, আমাদের নাম্বার সকলের কাছে আছে, সে আমার নাম, আমার না থাকলে হাকিমের আছে, আবু জাফর আছে, সোহেববার আছে, মুক্তারবার আছে, আপনারা সরাসরি আমাদের কাছে ফোন করবেন, তারপরে যা যা ব্যবস্থা, যদি এত কর্মী যদি থাকে আর এর মাঝখান থেকে তিনটে যদি তুলে দল থেকে বের করে দেই, দলের কোনো খুব বেশি অসুবিধা হবে না, কারণ আমরা মনে করি কমির কর্মীরাই আমাদের সম্পদ, সেই কর্মীদেরকে নিয়ে আগত এগোতে হবে আমাদের। এই অভিজ্ঞতা আমাদের গত বিধানসভাতে হয়েছে, বিধানসভাতে দেখলেন না মির্জাপুর থেকে শুরু করে বিশ্বাসঘাতক দল থেকে চলে গেল, মির্জাপুর চলে গেল, মির্জাপুরের বাচ্চা চলে গেল, তার ভাই চলে গেল, ছোট মির্জাপুর, বড় মির্জাপুর, থার্ড মির্জাপুর, যত মির্জাপুর আজ সব চলে গেছে, টিকি ছাড়তে পারেনি তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াইয়ের কাছে সারা দেশের বিরোধীরা হেরে গেল, সারা দেশের সরকার হেরে গেল, কারণ এই বাংলার মানুষের আশীর্বাদ দেওয়া ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেটা আছে, যেটা এত সহজে বাংলার মানুষের বুক থেকে অন্তর থেকে ছুড়ে ফেলা যাবে না, এটা অন্তত বিরোধীদের মনে রাখা উচিত। আমরা মমতাদিকে খুব কাছ থেকে দেখি, জানেন তো, যে মহিলাটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত বাংলার মানুষের কথা ভাবে,
বাংলার মানুষ কিভাবে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে, কিভাবে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। যে মহিলাটি যে গাড়ি চলে সেই গাড়ির ড্রাইভারের টাকা তেলের টাকা তিনি মুখ্যমন্ত্রী হয়েও সরকারের কাছ থেকে তিনি নেন না। মমতাদি নিজে যে নবান্নে যান, রাইটার বিল্ডিং এ যান, তিনি যে চা খান মুড়ি খান সেই পয়সাটাও নিজের তুলি একা পয়সা দিয়ে দেন, সেটা সরকারি পয়সা নয়। মমতাদি যে 1.5 লক্ষের উপরে টাকা স্যালারি পায় বিধানসভা থেকে, আমরা পাই 81,000, আর উনি প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি পান, তার উপরে পান, তিনি মাত্র 1 টাকা তিনি নেন আর বাদ বাকি টাকা বাংলার গরিব মানুষের রিলিফ ফান্ডে দান করেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার বিরুদ্ধে প্রতিদিন গুসা, প্রতিদিন গালাগালি, এটাই হচ্ছে আজকে বিরোধী রাজনৈতিক দলের কাজ। প্রতিদিন বাংলার মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, প্রতিদিন কিভাবে কালিমালিপ্ত করা যায়, সেই চক্রান্ত ষড়যন্ত্র আজ গোটা বাংলার মাটিতে চলছে। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়াই করছে। আজকের আপনারা দেখেছেন রামপুরহাটে যে বর্বরোচিত কাণ্ড ঘটেছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী চলে গেছেন, সিট গঠন করেছেন, শুধু সিট গঠন করা নয়, সেখানে যে পার্টির ব্লক সভাপতি ছিল তার দায়িত্ব হয়তো সে পালন করতে পারেনি, তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকেও রেয়াত করা হয়নি, তাকেও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। 20 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়কে কখনো কসুর করে না, কখনো আপোষ করে না। তাই আমি সকলকে অনুরোধ করব, আমরা যারা এই ব্লকে আছি, এই বিধানসভাতে আমরা যারা বসবাস করি, আমি সকলকে অনুরোধ করতে চাই, এই ব্লকটা তো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভাবে পীঠস্থান। আজ দেউলিয়ার একটা অঞ্চলের হার আমাদের গোটা ব্লককে মেয়মান করে দিয়েছে, গোটা ব্লকের সম্মানটাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। আমি পাশের ভাওড়ে যদি 10,000 ভোটে হারি আমার খুব বেশি দুঃখ নেই। এখন সেখানকার রাজনৈতিক ক্যালকুলেশন, রাজনৈতিক ইকুয়েশন অনেক কিছু আছে, তার মাঝখানে ভাওড়ে আমাদের নেতারা লড়াই করে অনেক ভালো রেজাল্ট তারা করেছে। ছোট অঞ্চলের মধ্যে 2টো অঞ্চল হেরেছি, 2টো অঞ্চল জিতেছি, 4টো অঞ্চল হেরেছি, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু আমাদের দুঃখটা হচ্ছে দেউলি ওয়ানটাকে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আবুজাফর হাকিম যথেষ্ট দক্ষ সংগঠক, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আমরা মনে করেছি, ওদের দুজনকে দিলে দেউলি ওয়ান দেউলি টু উদ্ধার হবে, ভালোভাবে রেজাল্ট পাবো, সেই মানসিকতা নিয়ে দিয়েছে, তার মর্যাদাটা আপনারা রাখবেন। সকলকে একসঙ্গে মিলেমিশে চলতে হবে। দুই একজন আছে জানেন খরগোশ, তারা ক্লিকবাজি করে, বুঝতে দেয়, আরে এত এত চালাকুলি হবে, কার সাথে লাগাচ্ছ আর কার সাথে ভিজাচ্ছ, আর পার্টির কাছে যে কি বলছো এই খবরটাও আমাদের কাছে আছে, এরকম ক্লিকবাজি বাবা করো না, ধরা পড়ে যাবে, একবার পড়বে না, দুবার পড়বে না, তিনবারের মাথায় তোমার তুমি তখন ধরা পড়ে যাবে, আর পার্টি তোমাকে ধাক্কা দিয়ে তখন বের করে দেবে, হয় থাকো নয় যাও, এটা খুব পরিষ্কার কথা আমি বলে যাচ্ছি। আমি আশা করি আমার সকল বুথ কমিটির সদস্যরা, আপনারা অনেক কষ্ট করে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, একটা সম্মেলনের মতো সম্মেলন হচ্ছে দেউলি ওয়ানে, আমি মনে হয় 2011 সাল থেকে এই সর্বপ্রথম দেখলাম এত ভালো সংগঠন, এত ভালো পরিবেশ আজকে দেউলি ওয়ানের মল্লিকাড়িতে স্কুল মধ্যে আসতে দেখানো হয়েছে, দারুণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, আর কর্মীরা যেভাবে বসে আছে, আপনারা যেভাবে বসে আছেন, আমি যদি এখানে না থেকে আমরা যদি আপনাদের দলে গিয়ে বসতে পারতাম আমি আরো খুশি হতাম। আমরা মনে করি যে আমরাও আপনাদের মতো একজন দলের কর্মী, আমরাও এই জায়গা থেকে কাজ করতে কাজ করতে আজকে হয়তো এই জায়গায় এসেছি, কিন্তু আমাদের কখনো মনে হয় না আমরা কোনো এমএলএ বা আমরা কোনো দলের নেতা, আমরা মনে করি আমরা একজন কর্মী, আর আমাদের দলের একজন মাত্র নেতা তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি সকলকে অনুরোধ করব, আমরা কাজ করছি, চেষ্টা করছি, এই আপনাদের এই যে মল্লিকাড়ির কাজটা সাবসুল করতে চাইছিল, এই পাশের রাস্তার কাজ বাইরের কন্ট্রাক্টর ছিল সে অলরেডি স্যান্ডার করে দিয়েছে,
কারণ যে বালি 40 টাকা ছিল সেই বালি আজকে 70 টাকা, যে পাথর 40 টাকা ছিল সে পাথর আজকে 80 টাকা, যে রড ছিল 20 টাকা 50 টাকা সে রড হয়েছে 90 টাকা, যার ফলে এরা কাজ করতে চাইছে না। আমি শামসুলকে বললাম দেখ এটা আমাদের ব্লকের রাস্তা, একবার টাকা চলে গেলে এই টাকা কোনোদিন আর আসবে না, লাভ হোক লস হোক একটু কম বেশি করে হলেও কাজটা অন্তত কর, তাই ওকে কাজটা করাতে পারছি। কিন্তু মহেশ বাবু বলে যে মরণপথা থেকে যেটা বেঁধে মারি এই নেত্রা পর্যন্ত কাজ পেয়েছে সেই রাস্তা কাজ তারা অলরেডি সারেন্ডার করে দিয়েছে। আমরা চেষ্টা করি বিভিন্ন ভাবে কি করে কিভাবে কোথা থেকে কাজ করা যায়। আজকের এখানে ঘোষণা করে যাচ্ছে আমাদের বেদেবাড়ি বাজার এবং মল্লিকারী বাজার আগামী 3 মাসের মধ্যে স্ট্রিক লাইট দিয়ে এটা গোটা সাজাবে, এটা আজ আমি এখানে বলে গেলাম। হাইমাস দায়িত্ব আছে, আমি আস্তে আস্তে দেখছিলাম আমাদের পঞ্চায়েত অফিসের সামনে সেখানে লাইটটা জ্বলছে, একবার তো খবর পাই একবার খবর পেলাম না যে এখানে লাইটটা জ্বলে, মিস্ত্রি আমাদের জীবন্তরা বসে আছে তাদেরকে বললে তারা এসে এটা করে দিয়ে যেতে পারত, হ্যাঁ করবে এইরকম। আমি বলছি কোথাও যদি কোনো সমস্যা, এবং আরো আমাদের টার্গেট আছে যেখানে ঘন বসতে সেখানে ইলেকট্রিক পোল গুলোতে আমাদের আর্মস লাইট গুলো দেওয়া, কারণ আমরা রাস্তাঘাট করেছি আমরা গরিব মানুষের পরিষেবা দিয়েছি। এবারে ক্যারিং টুকে টুকে যদি আরো যদি জেলার মধ্যে 1 নম্বরে নিয়ে যেতে হয় প্রত্যেকটা জায়গায় লাইটে লাইটে সয়লাভ করে দিতে হবে, গ্রামে রাস্তায় বাজারে সব জায়গায় লাইটের ব্যবস্থা করতে হবে, তার প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। আমরা নতুন করে আরো 25 খানা লাইট দিচ্ছি এই দেউলি অনেক যেখানে যেখানে 3 মাতার মোড় আছে জনবহুল এলাকা আছে সেখানেও আমরা ফের লাইট দেবো, গোটা ব্লকে আমরা দিচ্ছি, এই কাজগুলো আমরা করছি। কিন্তু আপনাদের কাছে করজোর অনুরোধ পার্টিটাকে একটু চোখের মনির মতো দেখবেন, এটাও একটা পরিবার, আপনার যেমন পরিবার আছে ভাই আছে বন্ধু আছে মা আছে ছেলে আছে স্ত্রী আছে, এটাও আমাদের একটা পরিবার, এই পরিবারটাকে কিন্তু আমাদের বাঁচাতে হবে, এই পরিবারটাকে শক্তিশালী করতে হবে, তা না হলে আগামী দিনে আমরা অনেকই ক্ষতিগ্রস্ত হব। আমি আশা করি আমার দেউলি ওয়ার্ডের আমার সহকর্মী ভাই বন্ধুরা আজকে এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছে এবং আশেপাশের অঞ্চলগুলো নেতৃত্বরা যেভাবে এসে আপনাদের পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করেছেন, আপনারা সকলে মিলে দায়িত্ব নিয়ে এই এলাকায় পার্টিটাকে আপনারা শক্তিশালী করবেন, ঠিক যেমন 2016 আমরা সবচেয়ে বেশি ভোট আমরা এই পার্সেন্টেজে নিরিখে দেউলি ওয়ানে আমরা জিতেছিলাম আগামী 26 সালে সেটা যেন আমরা পাই, সেই মানসিকতা নিয়ে আপনাদের এখন থেকে ধারাবাহিকভাবে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে বিশ্বাসঘাতক বেইমানদের চিহ্নিত করে আমাদের এগোতে হবে। আমি বুথ সভাপতিগুলো একটু দেখি কারা আছে, হাত তোলো তো দেখি, সব সামনে আছে। আমাদের শাখা সংগঠনের যারা সভাপতি আছে দেখি তাদের হাতগুলো পিছনে কিছু আছে, শাখা আমরা সকল শাখা সংগঠন আছে। আমরা রোজার পরে একদিকে মহিলা বঙ্গজননী কমিটি আর তারপরে সমস্ত শাখা সংগঠনের কমিটি নিয়ে আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ধারাবাহিকভাবে এই ধরনের সম্মেলন আমরা সংগঠিত করব এবং ধারাবাহিকভাবে আমাদের কাজ চলবে। আপনারা নিশ্চিন্তে থাকুন যে 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন আসছে ক্যানিং 2 নম্বর ব্লকে ক্যানিং পূর্ব বিধানসভায় 100 সিটের 100 সিট তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে, একটা সিট বিরোধীরা জিততে পারবে না, এটা আজকের অন ক্যামেরা আর মাইকে আজকে বলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সকলে আজকের 1 মুঠো খেয়ে তবে এখান থেকে ফিরবেন, এই কথা বলে সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সবাই বসার জায়গা আছে খেয়ে পড়ুন, যারা